আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো হ্যালো, আচ্ছা আজকে আমি প্রচন্ড বেশি হাসবো না, সরি, একদমই বেশি হাসবো না। কি করে বলবো তোমায়, বন্ধ হয়ে যাচ্ছে এবং কি করে বলবো তোমায়, ধারাবাহিকটি বন্ধ হয়ে যাচ্ছে। স্বস্তিকা দত্তকে আমরা দেখতে পারি অন্য কোন ধারাবাহিকের সেকেন্ড লিডে। কুশল আহুজা যাচ্ছেন হিন্দি সিরিয়াল করতে। যখন চারদিকে এরকমই খবর শোনা যাচ্ছে, তখন মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। রেগে তিনি জানালেন সকলকে আসল কথা। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। ওকে, হ্যালো 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 হ্যালো, অকারণে তো আসিনি, কারণ নিয়ে এসেছি এবং কারণটা নিয়ে একটু রেগে আছি আমি। যারা ভাবো তোমরা যে স্বস্তিকা অর্থাৎ রাধিকা এই মুহূর্তে, কারণ আমি রাধিকার অ্যাটায়ারে আছি, যারা ভাবো যে রাধিকা একটু রাখতে পারে না, একটু একটু রেগে যাই মাঝে মাঝে, আমি একদম একটু একটু রেগে যাই। প্রথমেই বলি যে হাসার মতন পরিস্থিতিতে তো আমরা দাঁড়িয়ে নেই, চারিদিকে অক্সিজেনের অভাব, চারিদিকে মৃত্যু সংখ্যা বাড়ছে, পজিটিভ কেসেসের সংখ্যা বাড়ছে, সো অনেক কিছু নিয়ে আমি ঘেঁটে রয়েছি। তার উপরে আজকে সকাল থেকে খুব অদ্ভুত অদ্ভুত কিছু মেসেজেস, পোস্ট, নোটিফিকেশন, ট্যাগ, এগুলো আমার চোখের সামনে আসছে। সেটা হচ্ছে যে তোমরা সবাই 1.5 বছর ধরে একটা সিরিয়াল দেখছো, সিরিয়ালকে ভালোবাসছো, আমার চরিত্রটাকে প্রচুর ভালোবাসছো এবং আমার চরিত্রের নাম রাধিকা। তো আমার কাছে আজকে সকাল থেকে কিছু নোটিফিকেশনস আসা শুরু হলো যে স্বস্তিকা অপু বা স্বস্তিকা দিবাই বা স্বস্তিকা দিদি বা রাধিকা দিদি এক্সেট্রা এক্সেট্রা, কী করে বলবো তোমায়, বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনি আপনার নেক্সট প্রজেক্ট, আমি যাকে খুব রেসপেক্ট করি, আমার খুব ভালো লাগে যেই হাউসটাকে, ম্যাজিক মোমেন্টস, এবং যে মানুষটাকে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে লীনা দি, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়ালের সেকেন্ড লিড হিসেবে আপনি আসতে চলেছেন এবং আমার সিরিয়ালের লিড, মেল লিড কুশাল আহুজা কর্ণ, তার নতুন সিরিয়াল আসছে, একটি হিন্দি সিরিয়াল আসছে, এরম টাইপের আমি প্রচুর মানে নোটিফিকেশান মেসেজ। আচ্ছা, এই এবং আমি নিজেরটা নিয়ে বলবো, আমি এই মুহূর্তে কোনো সিরিয়ালের কোনো সেকেন্ড লিড হিসেবে কোথাও যাচ্ছি না এবং যাওয়ার অনেক দূরের বিষয়, এখন আমি পুরোপুরিভাবে কি করে বলবো তোমায়তে আছি। এবং একটা সিরিয়াল শুরু হওয়া বা একটা সিরিয়াল র্যাপ আপ হয়ে যাওয়া, এই সবটাই না নির্ভর করে চ্যানেলের হাতে এবং প্রোডাকশন হাউসের হাতে। আমরা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী এবং আমরা পরবর্তী কী কাজ করছি সেটা নিয়ে ভাবতে পারি, কিন্তু কোনো কিছু ডিসাইড করতে পারি না। না, কারণ আমি এই মুহূর্তে কোনো নতুন প্রজেক্ট শুরু করছি না এবং আমি চাই না, মানে আননেসেসারি যখন আমি একটা প্রজেক্টে কাজ করছি তখন আমাকে নিয়ে বলা হোক যে স্বস্তিকা দিদি বা রাধিকা দিদি পরের সিরিয়ালে বা পরের প্রজেক্টে এভাবে যাচ্ছেন, সেকেন্ড লিড হিসেবে যাচ্ছেন। আমি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, তার একটা মাত্র কারণ হচ্ছে আমার দর্শকরা যাতে জানতে পারে, যারা আমাকে অভিনেত্রী হিসেবে রেকগনিশন দিয়েছেন তারা যাতে আমার প্রত্যেকটা কাজের আপডেটস পান, তার জন্য আমি সোশ্যাল মিডিয়া সবসময় আপডেটস দিই। এবং আমার সাথে এই মুহূর্তে কোনো প্রোডাকশন হাউস বা কোনো সুপিরিয়র যারা রয়েছেন, যারা মানে আর কি কাজ নিয়ে আমার সাথে আলোচনা করেন, নতুন কাজ নিয়ে আলোচনা করেন, তাদের সাথে আমার কোনোভাবে কথা হয়নি। এবং যারা আমাকে জিজ্ঞেস করছেন যে কুশাল দাদার ব্যাপারে, কুশাল কী করছে না করছে, আমি এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। আরেকটা কথা বলবো যে আশেপাশে পেছনে সামনে এই কথাগুলোয় কান দেবেন না। আমি যদি নতুন কোনো কিছু শুরু করি তাহলে
আমার সোশ্যাল মিডিয়া বা আমার থেকে আপনারা জানতে পারবেন। দ্যাটস অল আই হ্যাভ টু সে। ইটস টাইম ফর মি টু গো। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন তো কি করে বলবো তোমায় ধারাবাহিকটি এখনো বন্ধ হচ্ছে না। স্বস্তিকা আর ক্রুশাল আসছেন আপনাদের কাছে মনোরঞ্জন করতে। তো বন্ধুরা, ভুয়ো খবর হতে সাবধান। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। টাটা। যারা আমাকে হাই হ্যালো বললে, আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।